দীর্ঘ পাঁচ মাস পরে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ঢুকেছে ভারতীয় পেঁয়াজ বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো ভিডিও চিত্রে ভারতীয় নানা জটিলতার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল ভারতীয় পেঁয়াজ আমদানির কার্যক্রম এক পর্যায়ে গত রোববার শেষ বিকালে হঠাৎ ঢুকে পড়ে তিন ট্রাক ভারতীয় পেঁয়াজ এ সময় জুড়ে স্বস্তির ঢেউ কারণ বহুদিন পরে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছেন সোমবার সকাল থেকে দাঁড়িয়ে আছে আরো ছয় ট্রাক পেঁয়াজ ভর্তি গাড়ি যা ভোমরা স্থল বন্দরে প্রবেশ করার জন্য তবে কি কারণে আসতে দেরি হচ্ছে তা জানা যায়নি